আপনার অগাধ বিশ্বাস যে আমার মালিক একক, আমি একত্ববাদী বিশ্বাসী, হ্যাঁ আমি আমার মালিকের হুকুমগুলো মানতে পারিনি, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, তিনি চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার ভাই এবং বোনেরা, আসলে আমরা এমন একটা অবস্থার মধ্যে জীবন কাটাচ্ছি, এই জীবন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, তুমি যেই হও, তুমি যাই হও না কেন, আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তন করতেই হবে। দেখুন, ডিসেম্বর মাস চলছে, আমার মনে আছে গত বছর নভেম্বরের দিকে আমাদের দেশে আমরা আলোচনা শুনছিলাম করোনা নিয়ে, আপনাদের মনে আছে, এবং সেই কোথায় চীনের উহান প্রদেশে একটা ভাইরাস অ্যাটাক করেছে এই কথাটা শুনেছিলাম, আমরা হয়তো অনেকে হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিলাম, অনেকে অনেক ধরনের কথা বলেছিলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হিকমা অন্যরকম। রব্বুল আলামিন কি চান সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু তিনি যাই চান তাতেই আমাদের জন্য কল্যাণ আছে। রব্বুল আলামিন কখনো কখনো মানুষকে, তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন, আর যারা নাফরমান তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেন, যাতে করে উভয় পক্ষ শিক্ষা লাভ করতে পারে এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারে। সেই ভাইরাস এক বছর হয়ে গেছে, আমরা অনেকেই ক্ষমতার দাপট দেখাতে দেখেছি, অনেকেই অনেকে অনেক কথা বলেছেন এবং অনেক ধরনের বাজারে অনেক ধরনের কথা আমরা শুনতে পেয়েছি, বিজ্ঞান এটা করে ফেলছে, ওটা করে ফেলছে, সায়েন্টিস্টরা এটা করে ফেলবে, এই আসতেছে, এই হবে, সেই হবে, কিন্তু কাজের কাজ কি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন তোমরা অজ্ঞ, ওয়াকানাল ইনসানু যালুমান জাহুলা, তোমরা অজ্ঞ আর সেই সাথে তোমরা জালেম, কারণ তোমরা নিজেদের উপর সুবিচার করতে পারো না। আর আরেকটি বিষয় দেখিয়ে দিয়েছেন, সেটা হলো যে আমরা যাকে ক্ষমতা বলি, পাওয়ার বলি, এটা যে শূন্যেরও নিচে অবস্থান করছে সেটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু মাঝখান থেকে যেটা হয়েছে, আমি এর আগে অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে একটা করে গল্প তৈরি হয়ে যাচ্ছে, বিষাদের গল্প, দুঃখের গল্প, আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা হারাচ্ছি এই করোনার কারণে, অনেকেই চলে গেছেন, চলে তো যেতেই হবে, কিন্তু এই কোভিডের কবলে পড়ে আমাদের অনেক প্রিয়জনরা চলে গেছেন, প্রত্যেকের পিছনেই এমন বিষাদের গল্প আছে, দুঃখের গল্প আছে, গভীর নিঃশ্বাস আছে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি যারা ঈমান নিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাগফিরাত দান করেন, তাদের কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোকিত করে দেন, আমরা সবাই বলি আমিন। এবং রব্বুল আলামিনের কাছে আমরা বলি সেই আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে, তাওহান ওয়া কারহান, আল্লাহর দিনকে বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ, আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে, আল্লাহ তোমাদের স্রষ্টা, তোমাদের মালিক, এই মালিকের কথা না শুনে তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কি দেখো না, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, জমিনের উপরে যা আছে, আকাশের নিচে যা আছে, তোমরা যা দেখতে পাচ্ছ আর যা দেখতে পাচ্ছ না, জেনে রাখো এর সব কিছুই আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করছে। গত সপ্তাহের তাফসিরে একটা কথা বলেছিলাম আমি, যে দেখেন রব্বুল আলামিনের হুকুম কিভাবে প্রত্যেকটা মাখলুকাত মেনে চলে, যে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের ক্ষেত্রে যখন আগুনকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিমের উপরে আগুন তুমি না গরম না ঠান্ডা, অর্থাৎ আরামদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার জীবনে আমি 40 দিন
আগুনে ছিলাম, এত শান্তিতে ছিলাম অন্য কোনো সময় আমি এত শান্তিতে ছিলাম না। তো আগুনের কাজ ছিল পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেয়া, কিন্তু আল্লাহর নির্দেশ যখন এসছে আগুন তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমুদ্রের লোনা পানিকে নির্দেশ দিয়েছেন আর জমিনকে নির্দেশ দিয়েছেন ফেরাউনের ক্ষেত্রে, বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যে এই জমিনকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, পানিকে নির্দেশ দিয়েছেন যে এই ফেরাউনের লাশ তারা গ্রহণ করবে না। অথচ আমরা জানি লক্ষ লক্ষ টন বর্জ্য সমুদ্রে গিয়ে মিশে যায়। আল্লাহ তাআলা একটা নিজাম দিয়ে দিয়েছেন যেই মাধ্যমে আমরা জানি যে আমাদের বর্জ্যগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং আমাদের পৃথিবীটা বেঁচে আছে এই লোনা পানির উপরে, নয়তো এত ময়লা কী হতো। কিন্তু ভাবতে পারেন সেই লোনা জলেই যখন ফেরাউনের সলিল সমাধি হলো, তার মৃত্যু হলো, কিন্তু সেই লোনা জল তাকে স্পর্শ করলো না, কারণ তার মালিক তাকে নির্দেশ দিয়েছেন। আমরা কোথায় যাচ্ছি? পেয়ারে হাজিরিন, আমাদের যারাই এই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি, বিশেষ করে যারা চলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। আর রব্বুল আলামিনের কাছে কায়মন ও বাক্যে দোয়া করি যে আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। এই যত ধরনের যাই আমরা কথাবার্তা শুনি যে এটা আসছে ওটা আসছে, লন্ডন দিচ্ছে, আমেরিকা দিচ্ছে, রাশিয়া দিচ্ছে, আরে তাদেরই তো খবর নাই, তাদের অবস্থাই তো খারাপ, তারা আমাদেরকে আবার কী দিবে? আমরা আল্লাহর কাছেই প্রত্যাশী, আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবো। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তাকওয়া কাকে বলে? তাকওয়ার পরিচয়টা জেনে নিব আমরা ভালো করে, কারণ অনেক সময় এই ক্ষেত্রে আমরা ভুল করি। ভুলটা কি? অসুবিধা নাই, আল্লাহর হাতেই সব কিছু, সুতরাং যেভাবে খুশি সেভাবে চলো। আল্লাহ আবার এটা আমাদেরকে বলেন নাই, এই জন্য বলেছেন তুমি উটটা বাঁধো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার পরিচয়টা শিখিয়েছেন কীভাবে, বলেছেন তুমি উটটাকে বাঁধো, বাঁধার পরে আল্লাহর উপর ভরসা করো। তুমি উট ছেড়ে দিবা আর বলবা যে আল্লাহই দেখবেন, না, আল্লাহ দায়িত্ব নেন নাই, সব কিছু একটা সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন, সিস্টেমের মধ্যে চলতে হবে। এরপরে হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, হলে আমার তকদিরে আছে, ওটা কেউ সরাতে পারবে না, কিন্তু এতে আমার ইমানের জন্য সহায়ক হবে। তো আমাদের অনেক ভাইরা আছেন বীর দর্পে এগিয়ে চলেন যে ঠিক আছে করোনা হয়েছে কোনো সমস্যা নাই, আমার হবে না, কারণ আমি আল্লাহর উপর ভরসা করে মোটামুটি উনি মাস্ক ছাড়া যেভাবে খুশি সেভাবে চলছেন। তো এটা যেন আমরা আবার না করি, আমাদের যতটুকু আমাদের প্রয়োজন নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব, বাকি আল্লাহর হাতে ছেড়ে দিব। তো আমাদের সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো যে এতটা মিশে যেন না যাই, যাতে করে আরেকজনের শরীরের সাথে আমাদের আরেকজনের শরীর লেগে যায়, এটা আমাদের খেয়াল রাখা উচিত। প্লাস আমরা যেন মাস্ক ব্যবহার করি, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পেয়ারে হাজিরিন, আমি আমার আগের কথাই চলে যাচ্ছি যে আমরা আল্লাহর দিন ছেড়ে কোথায় যাচ্ছি। আমরা অনেকেই অনেক জায়গায় যাই এবং আমরা মনে করি বাহ ওটা তো অনেক ভালো লাগে, ওটা তো অনেক সুন্দর, এটা তো অনেক সুন্দর। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদের মতন আচরণ করি। বাচ্চাদের মতন এই জন্য বললাম যে আপনি দেখবেন যে আপনার ছোট্ট শিশুটা, ও অসুস্থ কিন্তু ও তো জানে না যে ও কেমন অসুস্থ, তো ডাক্তার ওকে বলেছে যে এই তুমি এই মুহূর্তে চকলেট খেতে পারবে না অথবা আইসক্রিম খেতে পারবে না, কিন্তু আপনার বাচ্চাটা কিন্তু আইসক্রিম দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। এখন দেখতে হবে যে আসলে আপনি আপনার বাচ্চাটাকে কতটা ভালোবাসেন, যদি ভালোবাসেন ও খেদে টেদে একাকার হলেও কিন্তু আপনি আইসক্রিম কিনে দিবেন না, কিন্তু যদি ভালো না বাসেন বা ওই আবেগ তাড়িত হয়ে পরবর্তীতে আফসোস করার জন্য অপেক্ষা করেন তাহলে আপনি ঠিকই আইসক্রিমটা কিনে দেবেন। তো আমাদের আচরণটা এমনই, যখনই সামনে কোনো চাকচিক্যময় কিছু আমরা দেখি তখন সেদিকে আমরা ঝাঁপিয়ে পড়ি, বলি বাহ ভালো তো, সুন্দর তো, খারাপ লাগছে না তো, অসুবিধাটা কী, এই জাতীয় কথাবার্তা বলে আমরা একটা কিছু তৈরি করি এবং সেদিকে আমরা ধাবিত হই। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের স্রষ্টা, তিনি বলেছেন তুমি এখানে যাবা আমরা ওখানেই যাব, তিনি বলেছেন এখানে যাবা না আমার যা কিছু থাকুক আমি সেখানে যাব না, এটাই হলো মুসলিম। আমি খুতবাতে একটা আয়াত তিলাওয়াত করি, আপনারা হয়তো
লক্ষ্য করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তুমি মাথাটা দিয়েছো, পাটা দিবে না, পা দিয়েছো, মাথা দিবে না। তুমি তোমার ইবাদতের নামে দুইটা ভাগ করে একটা সাইড তুমি ইবাদতের জন্য রেখে দিয়েছো, বাকিটা তুমি আলাদা করে রেখেছো, এগুলো চলবে না। আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই, এটার কোনো দাম নাই। বরং এই কাজ যদি কেউ করে তাহলে তার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। কারণ আল্লাহ তাআলা ওই আয়াতের শেষাংশে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তুমি যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করছো না, অর্ধেক করছো, বাকি অর্ধেক কী হবে? ওই অর্ধেকটা শয়তান নিয়ে যাবে এবং শয়তান তোমাকে শেষ করে দেবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে বলেছেন। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম, কিছু কথা এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার উপর কথা বলতে গিয়ে আমরা সুন্নাহ এবং বিদআ নিয়ে কিছু কথা বলেছি। এটার উপর আরও কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ভাইরা আমাকে ফোন দিয়েছেন, মুবারকবাদ জানিয়েছেন, আমি তাদেরকেও মুবারকবাদ জানাই যে আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনেছেন, জাযাকুমুল্লাহ খায়র। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ব্যাপারটা হয়েছে যে আজকে যে ব্যাপারটা নিয়ে আমি একটু টাচ করতে চাই, খুতবাটাই হচ্ছে এমন যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলা। কারণ আমাদের প্রত্যেকের সম্পদ আছে, আমাদের প্রত্যেকের কাছেই সম্পদ আছে। এখানে যারা আপনারা আসছেন সেই সম্পদের নাম কি বলেন? হ্যাঁ, ইমান। অনেকে আমরা জানিও না যে আমার সম্পদটার নাম কি। আমার সম্পদের নাম হচ্ছে কি? ইমান। টাকা পয়সা সম্পদ না, এটা আপনার না, এটা আপনার না। এই জন্য যে আপনার মৃত্যুর পরে এই এই টাকা পয়সা আপনি নিয়ে যেতে পারছেন না। আপনার সম্পদ হচ্ছে আপনার ইমান। ইমান যদি আপনার থাকে, এটা মৃত্যুর পরেও আপনি নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদি, এটা হলো সবচেয়ে বড় সম্পদ। আর এই সম্পদ মসজিদে যারা এসছেন প্রত্যেকের কাছে আছে, আর এই সম্পদটাই চুরি করে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে। আজ থেকে না, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালামকে যখন শয়তান বিপর্যস্ত করে ফেলেছিল এবং তারা যখন তওবা করলেন, শয়তান তখন তওবা তো করলই না, বরং সে এর আগেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টির কারণে শয়তানের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তখন শয়তান বলেছিল যে আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, বনি আদমের কাউকে ছাড়বো না। সেদিন থেকে কিন্তু শুরু হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের কাছে সম্পদ আছে, আর শয়তান সেই সম্পদ ছিনিয়ে নিতে চায়। এই সম্পদ সংরক্ষণের জন্য আপনাদেরকে পথ নির্দেশ করা, এটা আমার ইমানি দায়িত্ব। এবং এইখানে যারাই আসেন পৃথিবীর সমস্ত মসজিদে, তাদের এটা ইমানি দায়িত্ব। সেই দায়িত্বের কারণে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, দেখুন, আমরা আমাদের সমাজে নানা সময় দেখি অনেক ধরনের উৎসব হয়, অনেক ধরনের আনন্দ হয়, তারপরে অন্যান্য ধর্মের ভাইরা অনেক ধরনের আনন্দ উদযাপন করেন। তো আমরা অনেক সময় নানা কারণে এটার সাথে মিশে যাওয়ার চেষ্টা করি। এটার কোনো সুযোগ আছে কি না, ইসলাম এটার জন্য কোনো সুযোগ দিয়েছে কি না, এই ব্যাপারগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা অনেক সময় বলবো এটা খারাপ কি, এটা তো ভালো জিনিস। একটু যদি আমরা আর কি নিগূঢ়ভাবে চিন্তা করি, যেমন মনে করুন আজকে 25শে ডিসেম্বর, আজকে আমরা জানি যে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের খ্রিস্টান ভাই বোনেরা ওনারা ওনাদের একটা ধর্মীয় উৎসব পালন করবেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মদিন তারা পালন করবেন। এটা তাদের ব্যাপার, ওইখানে আমাদের কোনো কথা নাই। আমরা আমাদের কথাগুলো বলছি, আগে আমার ঘরকে সামলাইতে হবে। আমার ঘরে যদি আগুন লাগে, পাশের বাড়ি তো আগুন লাগছে, তা আগে তো আমার ঘরকে সামলানো উচিত, তারপরে আমি পাশের বাড়ির দিকে তাকাবো। এখন আমার ঘরই তো আগুন। এই জন্য আমি বলছি যে দেখুন, আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে। আমরা কি ওই উৎসবে যেতে পারবো, ওই উৎসবে উইশ করতে পারবো, ওনাদের সাথে কি আমরা মিলেমিশে একাকার হতে পারবো, ওখানে গিয়ে কি আমরা সেলফি তুলতে পারবো, আমরা কি ওখানে ওনাদের নানা ধরনের আয়োজন উৎসবে নিজেকে মিলিয়ে দিতে পারবো, এটার কি কোনো সুযোগ আছে? নাই। কেন নাই সেটা একটু জেনে নেন, কাজে লাগবে। বিশেষ করে আমার ইয়াং ছেলে মেয়ে তাদের উদ্দেশ্যে বলছি, আমার যুবকদের উদ্দেশ্যে বলছি, এগুলো তোমাদের জানতে হবে। প্রথম কথা হলো,
আমরা জানি যে এই শব্দটা তারা ব্যবহার করেন ক্রিসমাস হিসেবে। ক্রিস এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা উপাধি তারা দিয়েছেন, মাস মানে তার জন্মদিন বা জন্মোৎসব। কিন্তু এখানে মূল বিষয়টা হলো তারা যে শব্দগুলো ব্যবহার করেন সেটা হচ্ছে যে স্রষ্টার জন্মদিন বা স্রষ্টার পুত্রের জন্মদিন, এটা হলো তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস কী, আমাদের ইয়াকিন কী, আমাদের কোরআন কী বলে? সূরা ইখলাসের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহর কাছ থেকে কেউ জন্ম লাভ করেননি, এক কথায় শেষ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কাউকে তিনি জন্ম দেননি, এখন কেউ যদি বলেন যে স্রষ্টার পুত্র বা তৃত্ববাদ ইত্যাদিতে তারা বলেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের ক্ষেত্রে হবে কি, এটাকে যদি আমরা কোনোভাবে চিন্তা করি নমনীয়তার সাথে, তাহলেই আমরা কিন্তু শিরকের ভেতরে প্রবেশ করব। এটা মহা একটা শিরকের দুয়ারকে উন্মোচন করে দিচ্ছে। এবং এই কারণে শিরকের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে শিরক হচ্ছে মহা অপরাধ, এর চাইতে বড় আর কোনো অপরাধ নাই। আপনার 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেননি, আপনি হজ করেননি, আপনি যাকাত দেননি, আল্লাহর সাথে আপনার যে সকল সম্পর্কগুলো ছিল আপনি করেননি, কিন্তু আপনি শিরক করেননি। আপনার অগাধ বিশ্বাস যে আমার মালিক একক, আমি একত্ববাদে বিশ্বাসী, হ্যাঁ আমি আমার মালিকের হুকুমগুলো মানতে পারিনি, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, তিনি চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের মধ্যে আঘাত করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে ব্যাপারটি আঘাত করে, তার সম্মানে আঘাত করে, সেটা হলো শিরক। কারণ যদি আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতার মধ্যে কারো ছিটা ফুটা কোনো ধরনের অংশ আছে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তুমি যা অপরাধ করেছো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তুমি যদি শিরক করে থাকো তাহলে রব্বুল আলামিন এটা ক্ষমা করবেন না। কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি শিরকে নিপতিত হয় তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, নাউযু বিল্লাহি মিন যালিক, জান্নাত তার জন্য হারাম। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সকল মানুষগুলোর জান্নাতে যাওয়া কেমন অসম্ভব, আল্লাহ তাআলা একটা উপমা দিয়েছেন, সেটা হলো সূচ। আমাদের মা বোনেরা একসময় কাঁথা সেলাই করতেন, সেলাই করতেন, এখনও সেলাইয়ে সূচের দরকার হয়, তাই না? সূচের ছিদ্রটা কত বড় হয় বলুন, কত বড় হয়? আমরা সূচের ছিদ্র দিয়ে সুতো মা বোনদেরকে প্রবেশ করাতে দেখি যে অনেক কষ্ট করে তারা প্রবেশ করেন, তাই না? এবং এটা বিশাল একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা শিরকের মধ্যে লিপ্ত হয়, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, তাদের জান্নাতে যাওয়ার অবস্থাটা এমন হবে সূচের ছিদ্র দিয়ে উঠ যাওয়া যেমন অসম্ভব, সূচের ছিদ্র দিয়ে উঠ যাওয়া যেমন অসম্ভব, এই সকল বান্দাদের জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা হিকমা হচ্ছে কোনো নবী রসুলের জন্মদিনকে আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এটা কেউ সংরক্ষণ করতে পারেনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ক্ষেত্রে এটা সংরক্ষিত হয়নি, ইতিহাস ঘাটাঘাটি করে ওনারা অনেক চেষ্টা করেছেন। আমরা জানি যে তাদের মধ্যে দুটো গ্রুপ আছে, বিশেষ করে
একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে অর্থোডক্স। তো ক্যাথলিক যারা আছেন তারা 25শে ডিসেম্বর পালন করেন, আর অর্থোডক্স যারা আছেন তারা 7ই জানুয়ারি পালন করেন। কিন্তু গবেষণায় দেখা গেছে দুটোই ভুল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন সময়ে পৃথিবীতে জন্মলাভ করেছেন। আপনারা যদি সূরা মারিয়াম দেখেন, সূরা মারিয়ামের 25 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হচ্ছে, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদে আইন নখলাতি তুসাকিত আলাইকি উসবান জানিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলেছেন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে। জিব্রাইল আমিন এসে বললেন, উনি সেখানে ছিলেন, নিচে খেজুর গাছের নিচে তিনি ছিলেন। ওনাকে বলা হয়েছে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদে আইন নখলা তুসাকিত আলাইকি উসবান জানিয়া, তুমি তোমার পাশের খেজুর গাছের যে কাণ্ড আছে সেটা ধরে তুমি নাড়া দাও, নাড়া দেওয়ার পরে দেখবে যে রতবেন জানিয়া কাঁচা পাকা খেজুরগুলো তোমার দিকে টপ টপ করে পড়বে, তুমি সেটা খেয়ে খাও। সুবহানাল্লাহি হামদি। আর মজার ব্যাপার হলো, খেজুর কখনো শীতকালে পাকে না, খেজুর পাকে হলো গ্রীষ্মে। এই জন্য গবেষণা দেখা যাচ্ছে যে ওনার জন্ম হয়েছিল জুন জুলাইয়ের দিকে। কোরআনের কথা, সুবহানাল্লাহি হামদি। তো যাই হোক, এটা বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে আমরা যে মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি, আজকে অনেককেই দেখা যাবে, আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা ওনারা উৎসবে যোগদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কী বলেছেন জানেন? এ ব্যাপারে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। সূরা হুদ আয়াত নম্বর 113। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তারকানু, তাদের পিছনে ছুটো না, ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, ফাতামাসসাকুমুন নার, তাদের পিছনে যদি তুমি অনুসরণ করো, তাদেরকে অনুকরণ করো, তাদের কাজকর্ম যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে জেনে রাখো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাকেও স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, সেই দিন আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, সুম্মা লা তুনসারুন, তোমাকে কোনো সাহায্যও করা হবে না। আমাদের অবস্থা যে এমন করুণ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে ইঙ্গিত দিয়ে গেছেন ভাই। সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাতাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলিকুম, হাদ্দুল কুযযা বিল কুযযা। এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের একটা অংশ, এরা একদল মানুষের এমন অনুসরণ করা শুরু করবে, বিঘত বিঘত অনুসরণ করবে, বিঘত বিঘত, অর্থাৎ সে এদিক দিয়ে হেঁটে গিয়েছে, আমরাও এদিক দিয়ে হাঁটব, সে ওদিক দিয়ে হেঁটেছে, আমরাও সেদিক দিয়ে হাঁটব, অর্থাৎ আর কি, আমাদের চোখ থাকতেও আমরা চোখের মধ্যে পর্দা টেনে দিয়ে শুধুমাত্র তাদেরকেই দেখব, তারা যা করবে আমরা তাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনকি বিঘত বিঘত তোমরা অনুসরণ করবে, হাত্তা লাউ দাখালু হাজারা সাব্বিন লা দাখালতুমুহু, এমনকি তারা যদি কোনো ভয়ঙ্কর প্রাণীর গহ্বরে প্রবেশ করে তোমরাও সেখানে প্রবেশ করবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন, আল্লাহু আকবার। কোরআন সত্য, আল্লাহর রসুল সত্য, কোরআনের আয়াত সত্য, হাদিস সত্য, এটা বারবার প্রমাণিত হয়। আজকে নানা কারণে পৃথিবীর মানুষ কাঁদে, অনেক ক্ষেত্রে আফসোস করে, কেন ওই ঘটনায় ওই যুদ্ধে আমি সাপোর্ট দিয়েছিলাম, কেন তাদেরকে আমরা সহযোগিতা করেছিলাম, কেন আমরা তাদের কথা শুনেছিলাম, লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেলেছে, আর এরপরে বলছে 10 বছর 12 বছর 15 বছর পরে বলছে আসলে সেই সিদ্ধান্তটা ভুল ছিল। আল্লাহর রসুল বলে দিয়েছেন, না, আমাদেরকে আলাদা চিন্তা দেওয়া হয়েছে, চেতনা দেওয়া হয়েছে, আমাদেরকে মৌলিক নীতিমালা দেওয়া হয়েছে, আমাদের আলাদা সব কিছু করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমাদের মধ্যে একদল লোক এমন থাকবেন, ওরা যদি ভয়ঙ্কর কোনো গহ্বরে প্রবেশ করে তখন আমরাও তাদের অনুসরণ করব। সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের ক্ষেত্রে এই অনুসরণটা করা হবে? তারা প্রশ্ন করলেন, প্রশ্ন করে বললেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা,
قالوا اليهود والنصارى يا رسول الله আপনি যাদের কথা বললেন এটা কি ইহুদি নাসারাদের কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন ফামান তাহলে আর কার কথা বলবো আল্লাহু আকবার এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে দেখুন আশেপাশে মানুষ করে অমুক করছে তমুক করছে আমি করলে ক্ষতি কি না আপনার হিসাব তো আপনাকে দিতে হবে সুতরাং আপনি একটু চিন্তা করুন আপনি কি যেতে পারেন কি পারেন না সেগুলো ভাবুন আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন রাসূলের সুন্নাহ দিয়েছেন সেটা দেখুন সেখানে কি বলা আছে দেখবেন সব প্রশ্নের উত্তর রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রশ্ন হলো যে এই যে ব্যাপারগুলোতে আমি কথা বলছি কেন বলছি বা আপনি কথা বলবেন কেন বলবেন আপনি আপনার সন্তানকে কেন বলবেন আপনার অধীনস্থদেরকে কেন বলবেন কারণ এখানে আমাদের দায় আছে আমরা যদি না বলি আমরা যদি তাদেরকে সতর্ক না করি আগামী সপ্তাহে নতুন বছর উদযাপন হবে গোটা পৃথিবীকে আলোকিত করার চেষ্টা করা হবে ফিকে আলো আমরা হলাম অন্ধ হাজার হাজার পাওয়ারের লাইট জ্বালানো হয়েছে এই লাইট দিয়ে কি হবে বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের আজকে কান্না করোনা ভাইরাসে আক্রান্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত কিন্তু আমরা কিছু দেখানো ঝলমলে আলো ফুটাবো এটার পিছনে আমরা ছুটবো আমরা এটা করব সেটা করব হই হুল্লোড় করব নাচ গান করব এগুলো কি মেকি ব্যাপার যারা করে ঠিক আছে এটা তাদের বিষয় কিন্তু আমরা যারা নিজেদেরকে চিন্তাশীল মনে করি আমরা কিভাবে এটা করতে পারি আমাদেরকে সতর্ক করতে হবে আমাদের সেই সন্তানদেরকে ওদের ঠান্ডা লাগলে নিউমোনিয়ার ভয়ে যেভাবে আপনি তাকে আইসক্রিম খেতে দেন না সতর্ক করেন ওই জাহান্নামের আগুনে যেন আপনার সন্তান না জ্বলে এই জন্য আপনাকে সতর্ক করতে হবে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন আমাদের মনের মধ্যে আজকে এই বিশ্বাস নেই একটা মশাকে আমরা যতটুকু ভয় পাই ততটুকু ভয় ততটুকু ঈমান যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের জীবন অন্যরকম হয়ে যেত আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না কিন্তু আসুন আপনি চিন্তা করুন একটা মশার ভয়ে আপনি কত টাকা খরচ করেন মশার ভয়ে আমাদের সরকার কত কোটি কোটি টাকা খরচ করে থাকে চিন্তা করতে পারেন করোনার ভয়ে করোনার ভয়ে যারা পর্দার বিরুদ্ধে কথা বলেছে আজকে কিভাবে তারা পর্দা করে চিন্তা করেছেন আপনি যদি করোনার ভয়ে এইভাবে পর্দা করতে পারেন তাহলে আমার মা আমার বোন আমার স্ত্রী কেন জাহান্নামের ভয়ে পর্দা করতে পারবে না চিন্তা করতে হবে আপনি করোনার ভয়ে তো সবই করছেন তখন তো আপনার ফ্যাশনের কথা মনে থাকছে না চুল না দেখালে ভালো লাগে না ওইভাবে না চললে ভালো লাগে না কেমন দেখায় কিন্তু করোনার ভয়ে আপনি যে ড্রেস পরেছেন সেই ড্রেস তো দেখলে মনে হয় যে আপনি চাঁদের দেশের মানুষ এখন কিভাবে আপনি এটা গ্রহণ করেছেন আপনি আপনার জীবনের ভয় এটা করেছেন আপনি আপনার জীবনকে যদি এত ভালোবেসে থাকেন তাহলে মরণের পয়ের আজাব কি আপনি ভয় করেন না এই জন্য আমরা কি করেছি আজও পর্যন্ত পারিনি তো আমরা আমাদের ফ্যামিলিতে সেইভাবে পর্দা মেনটেন করাতে আপনি কি জবাব দেবেন আমরা কি জবাব দেব আল্লাহর কাছে বলুন কারণ কিয়ামতের ময়দানে সেই মুসিবতের দিনে আমাদের কন্যা আমাদের মা আমাদের বাবা আমাদের সন্তান ছেলে ভাই যারা আমাদের অধীনস্থ ছিল তারা কিয়ামতের ময়দানে বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা রব্বুল আলামিন আমার তো কোনো দোষ ছিল না আমার বাবা আমার মা পরীক্ষার জন্য আমাকে শাসন করেছে পরীক্ষার জন্য আমি রাত একটা পর্যন্ত পড়েছি তারা আমার পাশে বসেছিল যাতে আমার পড়াশোনা ঠিক মতন হয় তারা সব নজরদারি ঠিক মতন করেছে কিন্তু কই শীতের রাতে ফজরের ওয়াক্তে একবারও তো আমার মা আমার বাবা আমাকে উঠায় নাই তখন আমরা কি জবাব দেব তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা রব্বুল আলামিন আমরা যাদের অধীনস্থ ছিলাম তাদেরকে আমরা অনুসরণ করেছিলাম ফাযাল্লুনা সাবিলা তারাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব আজকে আমরা তো আযাবের মধ্যে পড়ে গেছি কিন্তু আমাদেরকে আযাব দেবেন আমাদের দ্বিগুণ আযাব তাদেরকে দান করুন কারণ তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি আপনি সেই দিন কী বলবেন আল্লাহর কাছে আমি কী বলবো
এজন্য ফাআনদির আশিরাতাকাল আকরাবিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন যখন তার উপর ওহী অবতীর্ণ হয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে হেদায়েতের বার্তা আর ঈমানের দৌলত দিয়েছি এটা সর্বপ্রথম আপনার যারা আপনজন আছেন তাদেরকে বলুন। সেই আলোকে আপনারা আমার আপনজন, আমি বলছি আপনারা আপনাদের আপনজনকে বলুন, সচেতন করার চেষ্টা করি, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই এক করোনার ধাক্কায় তো কোথায় চলে যাচ্ছি, সামনে আবার কোন ধাক্কা আসে তখন কিন্তু আমরা একেবারে মেসাকার আমাদের মধ্যে হয়ে যাবে, আমরা কেউ কিন্তু টিকতে পারবো না। কোথায় যাব, যাওয়ার কোথাও কোনো জায়গা নেই আমাদের, কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাই। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, দিন পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুম আল ইসলামা দীনা। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন, এরপরেও যদি আমরা এই নিয়ামতের বাইরে গিয়ে অন্য কিছু, অন্য কারো কোনো কিছু তালাশ করি, তাহলে বুঝতে হবে যে আমি আসলে ঈমানদার হতে পারি নাই, আমার ভেতরে সেই ঈমান আসেনি। সূরা কাফিরুনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মক্কার মুশরিকরা এসে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে তুমি আল্লাহর কথা আহ্বান করছো, নামাজের কথা বলছো, রোজার কথা বলছো, আসো একটা চুক্তিতে আমরা আসি। সেই চুক্তিটা কি? তুমি যা যা বলো আমরা সব পালন করব, আবার আমরা যা যা করি তুমিও সেটা পালন করবা। অর্থাৎ আমাদের এই ধর্মের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি করে দিয়ে আমরা দুই পক্ষই সবাই সবার ধর্ম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেবেন, তার আগেই রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, একটা সূরাই নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সূরাটার নাম কি? সূরা কাফিরুন। মেহরবানি করে সূরা কাফিরুনের অর্থটা বুঝবেন, বুঝে পড়বেন এবং শানে নুজুল, কেন আয়াতগুলো নাযিল হয়েছে সেটা জানার চেষ্টা করবেন, তাহলে ঈমান তাজা হবে। আমরা সব জায়গায় হিসাব বুঝি, কোনো জায়গায় আমাদের হিসাবের গরমিল হয় না, পাই টু পাই আমরা হিসাব করি। আমি সেই দিন শুনছিলাম যে কোনো একটা রেস্টুরেন্টে কোনো একটা বিলের ক্ষেত্রে 100 টাকার হিসাব মিলে না, তো সেই শিল্পপতি তিনি হেলিকপ্টারে এসে সেই 100 টাকার হিসাব মিলিয়েছেন। এটা তার একটা ব্যাপার হতেই পারে, এটা বিজনেস পলিসি হতে পারে। তা আমার কথা হচ্ছে যে আমরা সব জায়গায় আমাদের হিসাব নিকাশ কিন্তু মেলাবার চেষ্টা করি, এইখানে আমাদের হিসাবকে আমরা কখনো মেলাই না। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে যেটা আমরা না বুঝে পড়েছি বলেন? আজকে নামাজে দাঁড়াচ্ছি, নামাজের মধ্যে আল্লাহর কাছে চাচ্ছি, কি চাচ্ছি আমি নিজেই বলতে পারি না। আপনার জীবনে কতবার আপনি সূরা কাফিরুন তিলাওয়াত করেছেন আপনি চিন্তা করে দেখুন, কিন্তু কতবার সূরা কাফিরুন তিলাওয়াতের সময় আপনার ভেতরে ঈমান দীপ্ত হয়েছে যে হ্যাঁ এটাই হচ্ছে ঈমান, আমি অন্য কোনো কিছু গ্রহণ করতে পারি না, একবারও আসেনি, কারণ আমি কাফিরুনের অর্থই জানি না। সূরা ইখলাস তিলাওয়াত করেছি কতবার, কিন্তু তারপরেও আমরা অহরহ শিরিকের মধ্যে ডুবে থাকি। কেন ডুবে থাকি? কারণ সূরা ইখলাস পড়েছি, অর্থ জানি না। আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল করেন নাই, এই জন্য বলেন নাই ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, কেউ কি আছে কোরআন বুঝবে? আমরা আগে থেকে অনেকে ভয় পাই কোরআন কঠিন, কে বলেছে কোরআন কঠিন? আল্লাহ বলেছেন কোরআন সহজ, আপনি চেষ্টা করুন আল্লাহ রাস্তা খুলে দেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা চেষ্টাই করলাম না, আগে থেকেই ভয় পেয়ে বসে রইলাম না। আমাদের জীবন বিধান, আমাদের ধর্ম আর অন্য ধর্মের মধ্যে এখানে আকাশ পাতাল তফাত। অন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থ সবাই ধরতে পারে না, তাদের মধ্যে অনেকগুলো শ্রেণী বিন্যাস আছে, অমুক ধরতে পারবে, অমুক ধরতে পারবে না, অমুক পড়তে পারবে, অমুক পড়তে পারবে না, অমুকের খালি পায়ে হাঁটতে হবে, অমুকের সেটা করতে হবে, সেটা করতে হবে। ইসলামে এটা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে সেই সম্মানিত, সুবহানাল্লাহ। হুদাল্লিন্নাস, এই কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য এসছে, প্রত্যেকের জন্য হেদায়েতের বার্তা নিয়ে আসছে, আর আমরা সেই মানুষের মধ্যে মুসলিম হয়েও আজকে কোরআন পড়ি না।
প্যারে হাজিরিন, সুরা কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন অন্য কোনো ধর্মের কোনো কিছু আমরা গ্রহণ করতে পারি না, তারাও গ্রহণ করবে না আর আমরাও গ্রহণ করব না, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটার ফয়সালা করে দিবেন। এই কথাগুলো এই জন্য বলছি যে দেখুন বারবার আমাদের মাঝে এইগুলো ফেতনা আকারে আসে। কিয়ামতের ময়দানে যেদিন আমরা দাঁড়াবো, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদার, প্রত্যেকের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন, আপনি আপনার আমলনামা দেখতে পাবেন। এটা এখন তো আর কি বোঝা এতটা সহজ হয়ে গেছে, 1500 বছর আগে এত সহজ ছিল না। আপনাদের অনেকের বাসা বাড়িতে মোবাইলে এখন আপনার ফ্যাক্টরিতে কী হচ্ছে না হচ্ছে সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, আপনি বাংলাদেশ বিদেশ পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনি সেখানে দেখতে পাচ্ছেন। কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, কেউ একটা দুর্ঘটনা ঘটিয়েছে, আপনি আমলনামা দেখছেন, বিগত এক সপ্তাহের ভিডিওটা দেখে নিলেন, ব্যাস খুঁজে পাওয়া গেল কী হয়েছে। এটা যদি আপনার আমার ক্ষেত্রেই বের হয়ে যায় তাহলে রব্বুল আলামিন আল্লাহু আকবার কী হতে পারে চিন্তা করতে পারেন। 1500 বছর আগে এই আয়াতগুলো আসছে, তখন তো মানুষের চিন্তাতেও ছিল না, 1000 বছরের চিন্তাও ছিল না এমন কিছু হতে পারে, সেটা আল্লাহ আগেই বলে রেখেছেন। তাহলে সেই টেকনোলজিটা কী হতে পারে, সব আমাদের সামনে আসবে, সেদিন আমরা কী জবাব দেব? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হিফাজত রাখেন, আমরা যেন যত ধরনের শিরক আছে, যত ধরনের অন্যায় আছে, শয়তানি কাজ আছে, শয়তানের যত ধরনের প্রবঞ্চনা আছে, সবগুলো প্রবঞ্চনা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিফাজতে রাখেন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই এই ক্ষেত্রে সাবধান থাকব, সেটা হলো যে আমি আমার দিন পালন করব, অন্যরা অন্যের ধর্ম পালন করবেন, সেই ক্ষেত্রে তারা তাদের ধর্ম নিয়ে থাকবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যেন কখনোই তাদের ধর্মের সাথে মিশে না যাই সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আগামী সপ্তাহ বছরের প্রথম দিন আমি শুধু ছোট্ট একটা কথা বলি কারণ হাতে সময় নেই, সেটা হচ্ছে দেখুন এই যে আমাদের জীবনে প্রতিনিয়ত সময়ে আসে আর যায় আসে আর যায়, আমাদের সব কিছুই তো নতুন, আপনার জীবনে আমার জীবনে এই যে সময়টা আসছে, এই সময়টা কি এর আগে কখনো এসছে আর কখনো কি আসবে? তো আমরা যদি এই নতুন বছর নতুন কিছু পালন করতে চাই তো এই নতুন সময়ে আপনি কিভাবে এটাকে পালন করবেন, এটা তো কুলকিনারা নাই। আর আরেকটা হচ্ছে এটা তো আনন্দের কিছু না, এটা তো বেদনার বিষয়, কারণ আমাদের তো হায়াত কমে যাচ্ছে, আপনি পৃথিবীতে আসছেন আপনার ধীরে ধীরে হায়াত কমে যাচ্ছে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, কান্নাকাটি করতে হবে, বিগত দিনের জন্য মাফ চাইতে হবে, সামনে যে কটা দিন আছে আমরা যেন ভালোভাবে চলতে পারি সেটার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সবশেষে যেই কথাটা বলে আমি শেষ করব, আলহামদুলিল্লাহ আমরা প্রায় 800 মতন ভাই বোন এবং আমাদের ছোট্ট সোনামণিদেরকে পেয়েছি যারা সিরাত প্রতিযোগিতার জন্য তারা রেজিস্ট্রেশন করেছেন, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে ঘোষণা দিয়েছি 1 তারিখ আগামী জুমাবার, আমরা ইনশাআল্লাহ তাআলা 2টা থেকে আল্লাহ চাহে তো আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে পরীক্ষা নেব, এবং আপনারা যারা অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা আসবেন। শুধু আমি শুধু এতটুকু বলে দেই যে সেটা হচ্ছে যে হ্যাঁ সেটাই বলছি যে আপনারা মেহরবানি করে বলপেন নিয়ে আসবেন, কলম নিয়ে আসবেন, এবং আপনাদের সাথে ফরমের সাথে যে একটা কপি ছিল সেই কপিটাও আপনারা মেহরবানি করে নিয়ে আসবেন। আর আমরা মূলত প্রশ্নগুলো করব এমসিকিউ টাইপের প্রশ্ন, একটা প্রশ্ন 4টা অপশন থাকবে, আপনি যেটা সঠিক মনে করেন সেটাকে টিক দেবেন। শুধুমাত্র বড়দের ক্ষেত্রে আমরা 70টা প্রশ্ন করার পরে আমরা দ্বিতীয় আরেকটা পরীক্ষা নিব, সেটা পরবর্তীতে আমরা জানাবো। আর বাকি 2 শ্রেণী যারা আছেন, আমাদের শিশু শ্রেণী এবং মাধ্যমিক যে শ্রেণী, তাদের ইনশাআল্লাহ তাআলা আশা করছি যে আগামী সপ্তাহে আমরা সম্পন্ন করতে পারবো। শুধুমাত্র আপনাদের 2টা কাজ, একটা হলো কলমটা নিয়ে আসা আর আরেকটা হচ্ছে ফরমের যে অবশিষ্টাংশ ছিল আপনাদের কাছে সেটা আপনারা নিয়ে আসবেন যাতে করে আমরা বুঝতে পারি। আর তৃতীয় বিষয়টা হলো যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন একটু খাওয়া দাওয়া করে আসবেন, না তো আবার ক্ষুধা টুধা লাগতে পারে, হ্যাঁ এদিকে একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুন্দরভাবে জীবন চালাতে পারি সেই তৌফিক দান করেন, আমিন। আর এক লাইনে একটা কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে দেখুন প্রচণ্ড শীত পড়েছে, আপনাদের যাদের আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনার পাশের মানুষটা কেমন আছে, আপনার গ্রামের মানুষটা কেমন আছে সেদিকে একটু নজর দিন। কম্বল বা শীত বস্ত্র কীভাবে বিতরণ করা যায়, তাদের মাঝে পৌঁছে দেওয়া যায় সেদিকে আপনারা চিন্তা করুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।